ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। আসসালামু আলাইকুম, সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। কেমন আছো? নিশ্চয়ই ভালো, তাই না? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর কে ভালো আছি বলে আমরা এখন পড়াশোনা করব, তাই না? রেগুলার স্কুলে না আসলে কি হবে? আমাদের বাসায় পড়তে হবে এবং মাঝে মাঝে স্কুলে এসে টিচারদের পড়াগুলো লেখাগুলো দেখিয়ে যেতে হবে। সেজন্য আমরা কি করব? নিয়মিত পড়াশোনা করব, তাই না? আজকে আমি ইংরেজি ক্লাস নিব। কি ক্লাস? ইংরেজি ক্লাস। আজকে আমরা রিভিশন ক্লাস নিব। কিসের রিভিশন বলো তো? ওয়ার্ড মিনিং রিভিশন। আমরা এ থেকে এইচ পর্যন্ত দুটি করে শব্দ গঠন শিখেছি এতদিনে, এখন সেগুলোই একসাথে সবগুলো মনে আছে কিনা সেটা দেখব, সেটাই হচ্ছে রিভিশন। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত মানে এ থেকে এইচ পর্যন্ত প্রতিটা শব্দ রিভিশন করাবো, মানে ধরবো, জিজ্ঞেস করবো তোমাদের এবং দেখবো মনে আছে কিনা আমাদের সবার। আজকে হচ্ছে প্রথম বর্ণ কি, অ্যালফাবেটের প্রথম বর্ণ কি? এ। অ্যালফাবেটের প্রথম বর্ণ হচ্ছে এ। এ দিয়ে আমরা শিখবো হচ্ছে কি, অ্যান্ড। এ ফর কি শিখেছিলাম, এ দিয়ে কি হয়? অ্যান্ড। অ্যান্ড অর্থ পিঁপড়া। আর কি, আরেকটা কি শিখেছিলাম? অ্যাপল। আমরা এখন ছবি দেখে দেখে পড়বো, তাই না? এ ফর কি শিখেছি, শিখেছিলাম অ্যান্ড আর অ্যাপল। অ্যান্ড অর্থ কি? পিঁপড়া। আর অ্যাপল অর্থ আপেল। আর বি ফর কি? খুব সহজ জিনিস আমরা শিখেছিলাম, বি ফর বুক। বুক হচ্ছে আমাদের, এই দেখো ইংরেজি বইটাই হচ্ছে, এটা কি? একটা বই। বই ইংরেজি বুক। আমরা একটু সুন্দর এই বইটা পড়ি, তাই না? ইংরেজি বই। আর আরেকটা কি? বি ফর বার্ড। বার্ড অর্থ পাখি পড়েছিলাম। সি ফর ক্যাট। ক্যাট অর্থ বিড়াল। সি ফর ক্রো। ক্রো অর্থ কি? কাক। কাক দেখতে কেমন বলো তো? কালো কুচকুচে, তাই না? কাক কেমন করে ডাকে? কা কা শব্দ করে ডাকে। আর ক্যাট কি? বিড়াল। বিড়াল মিউ মিউ করে ডাকে, তাই না? আর এখন ডি ফর কি শিখেছিলাম? ডিয়ার। ডি ফর ডিয়ার। ডিয়ার অর্থ হরিণ। আরেকটা ডি ফর ডোর। ডোর অর্থ দরজা। ডোর অর্থ দরজা। ডি পরের বর্ণ কি? ই। ই ফর ইয়ার। ইয়ার অর্থ কান। ই ফর আই। আই অর্থ চোখ। আমাদের সবারই দুটি করে চোখ, দুটি করে কান আছে, তাই না? কান দিয়ে কি করি আমরা? শুনতে পাই, চোখ দিয়ে দেখতে পাই। আর এফ ফর ফ্ল্যাগ। ফ্ল্যাগ অর্থ কি? পতাকা। ফ্ল্যাগ অর্থ পতাকা। আর কি বর্ষাকালে কি ডাকে বলো তো? ব্যাং। ব্যাং ইংরেজি কি? ফ্রগ। ব্যাং ইংরেজি ফ্রগ। আর জি ফর গার্ল। গার্ল অর্থ বালিকা। গার্ল অর্থ কি? বালিকা। জি ফর গান। গান অর্থ বন্দুক। গান অর্থ বন্দুক। এইচ ফর হাউস। হাউস অর্থ বাড়ি। এইচ ফর হাউস। হাউস অর্থ বাড়ি। এইচ ফর হ্যান্ড। হ্যান্ড অর্থ হাত। আমাদের কয়টি হাত বলো তো? দুইটি হাত। এখন আমরা কি করি এই করোনাকালীন সময়ে বা এমনি যে কোনো সময়, অন্য সময় কিন্তু আমরা খাবার আগে, খাবার পরে হাত ধুই ভালো করে। আর এখন করোনাকালীন সময় বাইরে গেলে বাসায় এসেই আমরা কি করি? হ্যান্ড ওয়াশ বা সাবান দিয়ে 20 সেকেন্ড করে হাত ধুতে হয় ডোলে, তাই না? হাত ধুয়ে ফেলি। তারপর আমরা এখন কি করবো? এইচ পর্যন্ত আমাদের পড়া শেষ, এখন আমরা ছবি দেখে দেখে পড়বো আর বানানগুলো পড়বো, তাই না? বানানগুলো পড়লে আমরা বুঝবো তোমরা মুখস্থ করে ফেলেছো, আমাদের আর পড়তে হবে না। এখন প্রথম ছবিটা কি বলো তো? আপেলের ছবি। এ ফর অ্যাপল। অ্যাপল মানে কি? এ ডাবল পি এল। এ ডাবল পি এল। অ্যাপল। অ্যাপল অর্থ আপেল। আপেল বাংলাটা বলো তো? সরে আ কয়েকের পে ল। আপেল। আমি কিন্তু বোর্ডে লিখছি না, জানি তোমরা জানো এবং পারো। আমি মুখে মুখে বলছি, তোমরা আমার সাথে সাথে বলবে বাসায়। এ ফর অ্যান্ড। এ এন টি অ্যান্ড। অ্যান্ড অর্থ পিঁপড়া। পিঁপড়া বানানটা লেখার সময় একটু মনোযোগ দিয়ে লিখতে হবে, খেয়াল করে লিখতে হবে। কেন বলো তো? প চন্দ্রবিন্দু ঋষ
double O K book. Book অর্থ বই, bird অর্থ বই, bird অর্থ পাখি, B I R D, bird. Bird অর্থ পাখি, পয়গার পা, খয়রি শিকারি কি পাখি. C for cat, C A T, cat. Cat অর্থ মিয়াও নাকি বিড়াল, তাই না? খয়রি শিকারি B, রসন রয়টা রা ল, বিড়াল. C for crow, crow অর্থ কাক, C R O W, crow, C R O W, crow অর্থ কাক, কয়েকের কাক অর কাক. D for deer, D double E R, deer, D double E R, deer অর্থ হরিণ. হ বসন রয়টি শিখের রি মধ্যন্ন, খেয়াল রাখবে দন্তন্ন না কিন্তু মধ্যন্ন হরিণ. D for door, D double O R, door, door অর্থ দরজা. দ বসন র পরিকের জায়গা যা দরজা. এখন আমরা এই পাশের ছবিগুলো দেখে পড়ব. ই ফর ইয়ার, ই এ আর, ইয়ার, ইয়ার অর্থ কান, কয়েকের কা কিন্তু ন কান. ই ফর আই, আই অর্থ চোখ, ই ওয়াই ই আই, ই ওয়াই ই আই অর্থ চোখ, চকার চোখ হ চোখ. এফ ফর ফ্ল্যাগ, ফ্ল্যাগ অর্থ পতাকা, এফ এল এ জি ফ্ল্যাগ, ফ্ল্যাগ অর্থ পতাকা, প কয়কাটা কয়কাটা পতাকা. এফ ফর ফ্রগ, ফ্রগ অর্থ ব্যাং, বজফল আকার ম ব্যাং, বজফল আকার ম ব্যাং. জি ফর কি গার্ল, জি আই আর এল গার্ল, জি আই আর এল গার্ল বালিকা, কয়কার বা লড়ি শিখে নি কয়কাটা বালিকা মানে কি বলো তো মেয়ে, তাই না? জি ফর গান, জি ইউ এন গান, গান অর্থ বন্ধু, ব দন্ত নয় দয় সংযুক্ত ঋষুকার ক বন্ধু. এইচ ফর হাউস, এইচ ও ইউ এ সি হাউস, হাউস অর্থ কি বাড়ি, কয়েকার বা দশন রয়ডি শিখে দি বাড়ি, কয়েকার বা দশন রয়ডি শিখে দি বাড়ি. এইচ ফর হ্যান্ড, H A N D হ্যান্ড, হ্যান্ড অর্থ হাত, কয়েকের হাত তো হাত. আমরা এখন সবগুলোই পারি, তাই না? বানন সহ অর্থ সহ আমরা পারি. এ থেকে কোন পর্যন্ত পারি? H পর্যন্ত. দুটি করে শব্দ গঠন লিখতে পারি এবং বলতে পারি, তাই না? এগুলো কি করব, বাসায় বারবার করে পড়বো এবং প্র্যাকটিস করব. প্র্যাকটিস করব কিভাবে, লিখে লিখে, আর লিখে আপনাকেও দেখাবে, আর কি করবে আমাকে নিয়ে স্কুলে মাঝে মাঝে এসে আমাদের সাথে দেখা করে যাবে, আর লেখাগুলো দেখিয়ে যাবে, ঠিক মতো হয়েছে কি না আমরা দেখে দিব, আর বড়দের কথা শুনবে সব সময়, আর কি করবে আম্মু আপুর সাথে মাঝে মাঝে নামাজ পড়ার অভ্যাস করবে. যে যে ধর্মের আছো তারা তাদের ধর্মীয় নিয়ম কানুন কিছু কিছু পালন করার চেষ্টা করবে. আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ.